নমস্কার, আমি সুকল্পা। শুরু করছি আপনাদের সেই প্রিয় জ্যোতিষতন্ত্রের অনুষ্ঠানটি এবং সেই প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে, যার কথা, যার মুখনিঃসৃত বাণী আমাদেরকে আলোর পথে নিয়ে যেতে সাহায্য করে। কেননা একটা খুব বাজে সময়ের মধ্যে দিয়ে আমরা সবাই পার করছি, কোথাও আলো দেখতে পাচ্ছি না, চারদিকটাই যেন কেন কেমন অন্ধকার। না বন্ধুরা, একেবারেই না। সেই অন্ধকার থেকে যিনি আমাদের বেরিয়ে আসতে সাহায্য করেন, আমাদের অত্যন্ত কাছের মানুষ তিনি, এবং তিনি বলেন যে যাদের চেতনা ভগবানের নিবিষ্ট তারা কিন্তু সতত নিরাপদে আছেন, যারা মাকে অবলম্বন করে এগিয়ে যাচ্ছেন, জগজ্জননী মা দুর্গাকে যারা স্মরণ করেন প্রতিনিয়ত, তারা অবশ্যই ভালো আছেন, ভালো থাকবেন। তিনি আমাদের সবসময় এটাই বলেন এবং তার আরাধ্যও কিন্তু মা দুর্গা। তো সুতরাং বন্ধুরা, আসুন, লাইভে তো কথা হবে, তবে একটা কথা অনুষ্ঠানের শুরুতেই বলে দিচ্ছি, লাইভে ফোনে কথা বললেই সমস্যার সমাধান হবে না, মানুষটির সঙ্গে যোগাযোগ করতে হবে, তার সঙ্গে দেখা করতে হবে, তবেই কিন্তু রয়েছে এই যে সমস্যাগুলো সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা। তাই ফোন করুন, অবশ্যই মাথায় রাখুন, পরে কিন্তু তার সঙ্গে দেখা করছেন, তার চেম্বারে যাচ্ছেন, তার গৃহমন্দিরে যাচ্ছেন, এটা মাথায় রেখেই কিন্তু ফোনটা করবেন। আসুন, স্বাগত জানাবো অনুষ্ঠানের মধ্যমণি অর্থাৎ আলোর দিশারির মধ্যমণি মহান্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ। আসুন সকলে মিলে তাকে স্বাগত জানাই। প্রণাম মহারাজ। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। ওম সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরিদেবী নারায়ণী নমস্তুতে। পরিত্রাণ চাই একদম আমাদের জীবনে, যে হাহাকার মরুভূমি সম জীবন এসে গেছে, এসে দাঁড়িয়েছে। এই সময় চাতক পাখির মতন আমরা প্রত্যেকেই তাকিয়ে রয়েছি জলের জন্যে। সেই জল পেলে আমাদের তৃষিত তনু, তৃষিত প্রাণ কিন্তু ঠান্ডা হয়, ঠান্ডা হবে, তাই না? একদম একদম। তাই আমাদের যে জল লাগবে, প্রত্যেকের প্রাণের যে জল লাগবে, মনের যে ক্ষুধা, জীবনের যে ক্ষুধা, সময়ের যে ক্ষুধা, সেই ক্ষুধা নিবারণ হবে যে পথে, যার মাধ্যমে তার কাছে গিয়ে আমাদের পৌঁছাতে হবে। তাই আজ আমি চলে এসেছি আপনাদের কাছে আপনাদের সমস্যার সমাধান নিয়ে। মহারাজ, একটা প্রশ্ন ভীষণভাবে আসছে এবং সত্যি কথা এটা এখন সমাজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে, প্রচুর প্রচুর ডিগ্রি থাকা সত্ত্বেও কিছুতেই কেন উপযুক্ত চাকরিটা হচ্ছে না, এই যে সমস্যা। হ্যাঁ, প্রচুর ডিগ্রি থাকা সত্ত্বেও যে আমাদের চাকরিটা হচ্ছে না, দেখো বর্তমান অবস্থা কিন্তু খুব শোচনীয়, অনেক কিছু ঘটছে। কিন্তু তার সাথে সাথে আমি এই যে সমস্যাটা জিজ্ঞেস করেছো, সেটার সাথে এখন যে ঘটনাগুলো ঘটছে সেটা একদম আলাদা, কৃত্রিম। এবং তুমি যদি সমস্যার মধ্যে যাও, মূল সমস্যা, দেখো মা, মূল সমস্যায় গেলে কিন্তু মূল সমস্যা হচ্ছে আলাদা। তাহলে মূল সমস্যাটা কি? মূল সমস্যাটা হচ্ছে কর্মস্থানে যদি কোনো বাধা থাকে, রবি কোনোভাবে যদি দুর্বল থাকে, বৃহস্পতি, এরকম বিভিন্ন জায়গা, কর্মস্থান, দশম ভাব পীড়িত যদি হয়ে থাকে, এই জায়গাগুলো কিন্তু একটা ব্যাপার আছে। তার সাথে সাথে যদি কোনোভাবে কোনো কারণে কর্ম বন্ধন করা থাকে, তাহলে কিন্তু নিস্তার পাওয়া খুব কঠিন। যদি কর্মবন্ধন করা থাকে, তাহলে কিন্তু নিস্তার পাওয়া খুবই কঠিন। সেই কঠিন থেকে, কঠিনতর সমস্যা থেকে আমরা মুক্তি পাব ভগবতীর সান্নিধ্যে আসলে। একদম ঠিক। তা আগে আমাদের সান্নিধ্যে আসতে হবে ভগবতীর, সে আমাদের
যাই করে উদ্দেশ্য হোক না কেন, প্রথমত কিন্তু আমাদের উদ্দেশ্যটাকে সঠিক রাখতে হবে। আমাদের যদি সঠিক উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু আমাদের টলাতে পারবে না কেউ। একদম মহারাজ, ফোনটা নেব। হ্যাঁ নমস্কার। বেশ, পলির ডেট অফ বার্থ বলুন। ডেটটা বলুন। সেটা বলতে হবে। আর জন্মস্থান কোথায় ওর? নদিয়া। আপনি এর আগে মহারাজের অনুষ্ঠান দেখেছেন? আচ্ছা বেশ, কি জানতে চান, সমস্যাটা কি হচ্ছে মেয়ের? দেখো মেয়ের কিন্তু পুরো সবকিছু ডুম হয়ে রয়েছে, কিচ্ছু হচ্ছে না, এক জায়গায় মেয়ে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ কি না? সর্বক্ষেত্রে বাধা আর বাধা, একদম ভাবে আনসাকসেস হয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ কি না? ওর আগে কেমুদ্রুম যোগটাকে খণ্ডন করুন, এবং শনি মঙ্গল যোগ, এটা কিন্তু খুব স্ট্রাগলের দিকে এগিয়ে যাবে, হওয়া কাজ হবে না, হতাশা, বাবার শরীর নিয়ে চিন্তা, এগুলো কিন্তু বাড়িয়ে দেবে। এগুলোই হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, খুবই সমস্যার ব্যাপার। বুঝতে পারছি, মা হিসেবে মানে আপনি এখন একটা ভীষণই রকম চিন্তিত, সেটা আপনার ভয়েস দেখুন। এবারে আমার কিছু বলা আছে, তার জন্য আপনি রেড বক্সের নম্বরে ফোন করুন, আমি কথা বলছি। এরপরে কিছু বলার আছে যেটা আমি টেলিভিশনে বলতে পারবো না। ওকে, আপনি দেখুন টেলিভিশনের পর্দায় স্ক্রলে রেড বক্সে দুটো নাম্বার রয়েছে, আপনি অবশ্যই নোট করুন এবং লাইভ শেষ হওয়ার পরে ফোন করুন। শ্বশুরবাড়ি কেমন হয়েছে মেয়ের? আচ্ছা আমি বলে দেবো, আমাকে রেড বক্সের নাম্বারে ফোন করবেন। আপনি কিন্তু লাইভ শেষ হওয়ার পরেই ফোনটা করবেন, হ্যাঁ? অবশ্যই, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো থাকবেন। একজন মা হিসেবে মহারাজ মানে খুবই চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন, একদম ভীষণ রকম সমস্যা রয়েছে মেয়ের সাংসারিক জীবনটা, এবং পুরো জি কেমুদ্রম যোগ, মানে মেয়ের বেশ কোয়ালিটি থাকা সত্ত্বেও কিন্তু সেই নিজের জায়গাটা আত্মপ্রকাশ করতে পারবে, এবং এটা বাবা মার কাছে কত যে কষ্টের সেটা আর বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, টেলিভিশনের সাউন্ড মিউট করুন। ১৪৪৮১ কিন্তু কার সম্বন্ধে জানছি? বেশ, আপনার নামটা আরেকবার বলবেন। আশিস মুখার্জি। আচ্ছা বেশ, ১৪৪৮ তাই তো? দুপুর দেড়টা? দুপুর দেড়টা, ও আচ্ছা, ১৪০। আচ্ছা বেশ, ১৪০। আর আপনার জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া, বেশ। মহারাজের অনুষ্ঠান দেখা হয়? বেশ, আজকে কি জানবেন মহারাজের কাছে, কি সমস্যা আপনার? সাংসারিক সমস্যা এবং ছেলেকে নিয়েও বিশেষ, আপনার বাস্তুটাকে আগে ঠিক করুন। আর আপনার কিন্তু অর্থনৈতিক সমস্যা ভীষণ ভাবে দেখা দিচ্ছে, হ্যাঁ কি না?
দেখুন আপনার কিন্তু রবি শুক্র যোগ হয়ে রয়েছে, এই রবি শুক্র যোগ হওয়াতে কিন্তু এখানটায় কিন্তু শুক্র আপনার জীবন থেকে সুখ সমৃদ্ধি এটা কিন্তু মানে যে ভোগটা সেটা কিন্তু কমিয়ে দেবে, এবং কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অর্থদণ্ড এবং ঋণগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে আপনার চার্টে রয়েছে। আপনার কি এই ঘটনাগুলো ঘটছে? হ্যাঁ হ্যাঁ দেখুন, আর আপনার যে ব্যাপার আপনার বাস্তুটাকে ঠিক করুন, এবং সাংসারিক সমস্যা থাকবে বাস্তুতে সমস্যা, আর ছেলের উন্নতি আপনার উন্নতি আগে বাস্তু ঠিক করুন। হ্যাঁ ভালো থাকবে, কেননা বাস্তুতে গন্ডগোল থাকলে সব গ্রহ ঠিক থাকলেও কিন্তু সে কিছু করে উঠতে পারবে না, এটা সত্যি কথা, এটা জানি। বাস্তু আগে ঠিক করতে হবে। তো মহারাজ যেটা বলছিলেন যে ক্যারিয়ারের ক্ষেত্রে মানে উচ্চ শিক্ষা থাকা সত্ত্বেও তার চাকরি হচ্ছে না, যাই হোক ফোন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ কোথা থেকে বলছেন, কে বলছেন, কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম আরেকবার বলুন তো। সুকান্ত প্রামাণিক, ওর ডেট অফ বার্থ বলুন। 26/2/91। সময়? ও 98, বেশ 26/2/98। আর সময়? ভোর 5:16। বেশ, আর ওর জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর। বেশ, কি জানতে চান মহারাজের কাছে, সমস্যা কি? আচ্ছা বেশ বেশ, সঙ্গে থাকো। ক্যারিয়ার এবং বিবাহ, বিবাহ কি এর মধ্যে দিতে চাইছেন? হ্যালো সঙ্গে আছেন আপনি? কি বিবাহটা কি এর মধ্যেই দিতে চাইছেন? আপনি কি এর মধ্যে আপনার ছেলের বিয়ে দিতে চান? টেলিভিশনে সাউন্ড মিউট করা নেই, যার জন্যই এই অসুবিধাটা হচ্ছে। আপনার ছেলের বগলামুখী প্রয়োগ করতে হবে, হ্যাঁ, এবং তার সাথে সাথে ও কিন্তু লেট ম্যারেজ আছে, তার সাথে সাথে বগলামুখী প্রয়োগ করতে হবে, তার সাথে আপনার চন্দ্রের প্রতিকার করতে হবে। হ্যাঁ টেলিভিশনের সাউন্ড কেন মিউট করছেন না? বাধ্য হলাম। একবার আমি আবারও বলছি, প্লিজ যখনই ফোন করবেন টেলিভিশনের সাউন্ডটা মিউট করবেন, না হলে কথা শোনা যায় না, নিজের কথা শুনবেন না টিভিতে, ফোনে শুনুন। আপনি সমস্যা নিয়ে ফোন করছেন, টিভিতে নিজের ভয়েস শোনার জন্য নয়। হ্যাঁ নমস্কার, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম? প্রণব। ডেট অফ বার্থ বলুন। ডেট? 18 ফেব্রুয়ারি 1984। সময়? আচ্ছা দুপুর 12টার বাংলাদেশ, ঠিক আছে। কি সমস্যা আপনার ছেলে? সে আবার কি, আপনি কি পরীক্ষা নিচ্ছেন? হ্যাঁ তো আপনার সমস্যাটা বলুন, এখানে আপনাকে নিয়ে ডিসকাস করার মতন তো এত সময় নেই মহারাজের, তার জন্য আপনাকে চেম্বারে আসতে হবে। বেশ ঠিক আছে, এই প্রশ্নটাই বলুন, ছেলের বিয়ে থা, কেননা আপনার ছেলেকে নিয়ে শুধু আলোচনা করবেন, এত সময় তো মহারাজের নেই না এখন এই মুহূর্তে, তার জন্য চেম্বারে আসুন। বাংলাদেশে কোথায় হয়েছে? বাংলাদেশের কোথায় ওর জন্ম?
রংপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা ঠিক আছে। দেখুন ছেলে লেট ম্যারেজ হবে, লেট ম্যারেজ হবে ছেলের, ছেলের মঙ্গলের প্রতিকার দরকার এবং গৃহসুখের অভাব থাকবে, ঠিক আছে। তাই ছেলের বগলামুখী প্রয়োগ করিয়ে মঙ্গলকে সুস্থ করতে হবে, মঙ্গলকে সচেত করতে হবে, হ্যাঁ, এবং তার সাথে সাথে ভুবনেশ্বরী প্রয়োগ করে ছেলের বিয়েটাকে এগিয়ে দিতে হবে। ছেলের বিয়েটা কিন্তু দেরি আছে, আর এখন কোন রকম ভাবে যোগ নেই। ভালো থাকবেন, শুনে নিয়েছেন? হ্যাঁ, কেননা এনার মানে কিছু মানুষ থাকে না মহারাজ, সবাইকে ফোন করেন লাইভে, তো ইনি ও তার মধ্যেই পড়েন একজন। যাই হোক, আমি একটু চট করে বলে দেবো কোথায় কোথায় আমরা মহারাজকে পেয়ে যাব। সেটা হচ্ছে বেহালা ম্যান্টনে পেয়ে যাবেন সোমবার দিনকে, এবং রবিবার দিন অবশ্যই পেয়ে যাবেন দক্ষিণেশ্বরে রাশিচক্র, একদম মা ভবতারিণীর মন্দিরের কাছে। বৃহস্পতিবার, দুটো বৃহস্পতিবার কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন মহারাজকে, আর দুটো বৃহস্পতিবার পেয়ে যাবেন বর্ধমান নটরাজ হোটেলে। আর শনিবার এবং মঙ্গলবার সারা দিন কিন্তু তাকে গৃহমন্দিরে পেয়ে যাচ্ছেন, অন্যান্য দিনও পেয়ে যাচ্ছেন সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত। সেটা কিন্তু অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। আর শনিবার এবং মঙ্গলবার দিন সারা দিন তাকে তার নিজস্ব গৃহমন্দিরে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন, লাইভের পর ফোন করবেন, করে কন্ট্যাক্ট নিয়ে নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, নালে কিন্তু আপনার পক্ষে আসা খুব দুষ্কর হয়ে যাবে। বলে দিচ্ছি নাম্বার দুটো একটু নিয়ে নিন, 9051040564, 9051920295। ফোনে বন্ধু আছেন, নমস্কার। আচ্ছা, কার সম্বন্ধে জানতে চান? আমি আমার ছেলের সম্পর্কে জানবো। ছেলের নাম? ছেলের নাম সূর্য পাল। সূর্য? হ্যাঁ হ্যাঁ, সূর্য পাল। সূর্যর ডেট অফ বার্থ? 18/5/2006। সময়? রাত 12:50। এটা কি 17 পেরিয়ে 18 তুমি বলছো, না 18 পেরিয়ে 19 হবে? বেশ, 12:50 রাত। আর জন্মস্থান? কলকাতা। বেশ, কি জানতে চাইছো, কি জানতে চাও মহারাজের কাছে? সামনের বার উচ্চ মাধ্যমিক দেবে, রেজাল্ট কেমন হবে? না, রেজাল্ট নিয়ে সমস্যা নেই, ওর মাথা নিয়ে সমস্যা আছে। যেইরকম ও খুব চঞ্চল প্রকৃতি, ধীর, ও কিন্তু দুষ্ট নয়, কিন্তু মন কিন্তু অস্থির, হ্যাঁ কি না? মনোসংযোগ কিন্তু বসে না, একদম তো। আচ্ছা, ওর ওর বাধা সম্পর্কে যদি জানতে চাও, বাধা সেইভাবে না থাকলেও কিন্তু শারীরিকগত কোনো রকম একটা সমস্যা আসতে পারে, এবং পড়াশোনা ভালো হবে, সেই ক্ষেত্রে একটা নীল সরস্বতী কবচ কিন্তু ওকে ধারণ করিয়ে দাও। ওকে একটা নীল সরস্বতী কবচ ধারণ করিয়ে দাও। এই যে সচেতনতাটা, এটা কিন্তু খুব ভালো লাগলো মহারাজ, তাই না? এই যে উচ্চ মাধ্যমিকের আগে উনি এই যে আপনার সঙ্গে দেখা করবেন, এবং যে কবচটা আপনি ধারণ করতে বলছেন সেটা ছেলেকে পড়াবেন, এটা কিন্তু খুব ভালো লাগলো। এবং এর থেকে এতেও রেজাল্টটাও ভালো হবে, ভবিষ্যৎটাও সুন্দর হবে। হ্যাঁ, নমস্কার, নমস্কার, হ্যালো, সঙ্গে আছেন? কোনো কারণে ডিসকানেক্ট। যাই হোক, তো আমার কিন্তু খুব ভালো লাগলো এই যে মা উনি ফোন করেছিলেন। নমস্কার, সঙ্গে আছেন? ডিসকানেক্ট, কোনোভাবে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, কানেকশন হচ্ছে না। যাই হোক, এটাও একটা লাকের বিষয়, বারবার এই যে চাকরি, এখানে যে চাকরি এসছে, পড়াশোনা এসছে, এদের ক্ষেত্রে দুর্গা সপ্তশতী প্রয়োগ করলে কিন্তু সব থেকে ভালো। তবে দুর্গা সপ্তশতী এবং সপ্তশতী হোমে
আখের যে গিট আলা যে আখের যে গিট থাকে সেই আখ, কলা এবং ডালিম গাছের ফুল। আচ্ছা, এই যদি আহুতি দেওয়া হয়, মানে কিছু শ্লোক আছে, কিছু লাইন আছে যে লাইনে গিয়ে ওটা আহুতি দেয়, তাহলে কিন্তু খুব ভালো কাজ করে। আচ্ছা, এনাদের ক্ষেত্রে আমি বলবো, এনাদের উদ্দেশ্যে উন্নতির জন্য দুর্গা সপ্তশতী প্রয়োগটা করান, করিয়ে যে কবচ লাগবে সেই কবচটা ধারণ করে দিন, দেখুন হতেই হবে পরিবর্তন একদম। হ্যাঁ, নমস্কার নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কোনোভাবেই হচ্ছে না, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। মহারাজ, কথা বলতে বলতে আজকেও তো অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, একটু জানতে ইচ্ছে করছে, এই যে যারা কোনোভাবেই চাকরি পেয়ে উঠছে না, জানি অনেক ক্রিয়া করতে লাগে, সবার ক্ষেত্রে এক হয় না, তবুও যদি একটা টিপস দেন টোটকা। আচ্ছা, কর্মক্ষেত্রে, আচ্ছা মহারাজ দেখি ফোনটা রাখি। হ্যাঁ নমস্কার, আচ্ছা মহারাজ ফোনটা রাখি। বেশ, ওনার নাম? সকাল 6:05। বেশ, আর ওনার জন্মস্থান? আচ্ছা বেশ, দেখুন বাড়ি হতে সত্যি সমস্যা, এটা আরো আগে এটাকে প্রতিকার করতে হতো, হয়ে যেত, আপনার হতে গিয়েও হয়নি। আর ওনার শরীর স্বাস্থ্য নিয়ে সত্যি চিন্তা, ওনাকে সদাশিব প্রয়োগ করান, করে একটি মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করিয়ে দিন, যতটা ভালো থাকবে। হ্যাঁ হবে, বাড়ি কিন্তু হবে, কিন্তু লেটে ভালো থাকবে। মহারাজ যে কবচটির কথা বললেন, এটি কিন্তু অবশ্যই ওনাকে ধারণ করান, লাইভের পর যোগাযোগ করুন কিন্তু। নমস্কার নমস্কার, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা বেশ, ডেট অফ বার্থ বলুন। বেশ, সময়? আচ্ছা, ভোর 3:00 আর উলুবেড়িয়া। বেশ, মহারাজের অনুষ্ঠান দেখেন? আচ্ছা আচ্ছা, কি জানতে চান আপনি, সমস্যাটা কি? মানে স্বামীর মধ্যে সম্পর্কিত একটা সমস্যা। বেশ, আপনি দেখুন স্বামীর ভিতরে সমস্যা, তাই তো? দেখুন, সেপারেশন অবধি গড়িয়ে যাবে, প্রথমত আপনার মাথাটা ঠান্ডা রাখতে হবে, এবং আপনাদের সংসারের ভিতরে তৃতীয় ব্যক্তি ঢুকে কোনো রকম কুনজর কিন্তু আপনাদের সংসারে পড়ছে, এটাকে খেয়াল করুন ভালো করে। এই অশান্তি করিয়ে আপনাদের মধ্যে কিন্তু একটা বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করছে, এটাকে একটু মন দিন, ঠিক আছে? এটাকে আগে মন দিন। আপনি আগামীকাল আমার কাছে চলে আসুন, আপনার কিন্তু খুবই সমস্যা সাংসারিক দিক থেকে বলুন, আপনার নিজের দিক থেকে, কিন্তু আপনি কিন্তু শত্রু আপনার মানি ব্যাগ মানি পার্সের ভিতরে নিয়ে ঘুরছে, এরকম ব্যাপার। মানি পার্স বললাম, মানে পকেটে নিয়ে ঘুরছে। আমি বলবো, আপনি কিন্তু অবশ্যই কাল যেখানে বললেন মহারাজ, আপনি কিন্তু অবিলম্বে যোগাযোগ করুন, অবিলম্বে যোগাযোগ করুন। মহারাজ, যা হয় একেবারে সময় শেষ প্রান্তে চলে এসেছে, আজ আর একদম সময় নেই, তবে কথা দিচ্ছি আলোর দিশার এই অনুষ্ঠানে মহারাজকে সঙ্গে নিয়ে আবার আমি চলে আসবো খুব শীঘ্রই, কিন্তু টেলিভিশনের পর্দায় স্ক্রলে যে লাল বক্সে নাম্বার রয়েছে, লাইভের পর অবশ্যই যোগাযোগ করুন, জীবন সুন্দর হয়ে উঠবে। সবাই ভালো থাকবেন, নমস্কার নমস্কার।